Amorla. Aganor punmaul maake da dukumul. Mahe bole molode chapol pura halode. Bye.
বাড়ির তামোল পাত বড়ালোর ধান আহা বছর আরো অলপ দিবা পারা হক মা কে পাতা খালো
নমস্কার মই মানে আজি আহিলো অনুষ্ঠান তো মই বন্ধু সকল আহিছে দাদা সকল জনাইছে মোক ইয়াতে মহু কেন্দ্রীয় মহু উৎসব পালন করা বলি মানে অনুষ্ঠান তো মানে সম্পর্কে মানে অকমান কই দিছো কি কি বস্তুটো কি করেছেন মহু তো আমি শুনি আছো সরুর পড়া স্যার স্যার এটা একটা অসমের লোক সংস্কৃতি হয় স্যার মহু 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 কিবা জানো হয় স্যার এটো একটা লোক পাব ধরিছে আচ্ছা স্যার আজি লড়া ছলি বিলাকে এটো অবগত নহয় যে অসমের এনেকুৱা লোক সংস্কৃতি আছে হয় হয় এটা আমার কলিতা অল্পন জনগোষ্ঠীর উদ্যোগত এই অনুষ্ঠানটি করা হয়েছে কেন্দ্রীয়ভাবে গোটে অসম ভিত্তিক মানে এইটো এটা জাগ্রত করার কারণে করা হয়েছে যে অসমের একটা লোক সংস্কৃতি কেনেকে উঠাই নিব পারি মানে জিয়াই রাখব পারি জিয়াই রাখব পারি আর নতুন সামক কেনেকে ইয়ার বিষয়ে অবগত করব পারি যেটা কি কি ভিত্তিক এটি এটা লোক সংস্কৃতি এই আঘোণ মাহ পূর্ণিমার পর এটি করে মহবিলাক আহে মহবিলাকে খেতি বাতি নষ্ট করে সেইকাৰণে মহটো খেদার কারণে মহে আর স্যার মোট একটা ডর কনফিউজন আছে মই মানে ইমান বছরলৈকে একটা বস্তু জানি মহ খেদা মানে আমি সেই মহ গাত যে খাই সেই মহটো বলে ভাবি আছি যাকালি মোট এই কনফিউজন ক্লিয়ার হয়েছে আমার দাদাই মো কথা কলে যে ডর মহটো বলে চিন্তা এই সচা কথা তারপর ধান খাবলে মহবিলাক আহে আহিলে আমি মানুষবিলাকে তাকন লৈ পেলাই মহ হেৰি কৰিব আচ্ছা স্যার আজি ইয়াতে যেটো অনুষ্ঠান পাতিছে ইয়াতে কিমান কিমান কেইখনমান ডিষ্ট্রিক্টৰ মানুহ মানে ইয়াতে দল আহি যোগদান কৰিছে ইয়াত বহুত ডিষ্ট্রিক্টৰ আহিছে প্ৰায় বিশটা ইয়াত দল আহিছে আমাৰ নলবাৰী ডিষ্ট্রিক্টৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এইটো যিটোকে এবাৰ প্ৰথম গতিকে আৰু আগৰ বাৰত আৰু প্ৰথম নলবাৰীৰ বাহিৰৰো আহিব ধন্যবাদ জানাইছো লগতে মই আৰু আমাৰ বিক্ৰম কলিতা দা আছে আমাৰ সাগৰগুছি গাঁৱৰ তেখেতৰ দুআষাৰ মন্তব্য আপুনি ইমান দিন কষ্ট কৰি আছে মই গম পাইছো আমাৰ ল'ৰা ছোৱালীখিনিক লৈ কিয় ইমানখিনি কৰিব লগা কি হৈছে মানে কিয় কি কারণত কি তারণা আছে চাও আমার সদ অসম কলিতা আলপাইন জনগোষ্ঠী হয় স্যার গোটেইখিনি বেশিকে যদি কব যাও দীঘলীয়া হব মানে অকমান চমুয়া রাখি যে তার মূল কথাকিটা চুই গৈছো আমার মূল দাবিটো হল আমাক জনগোষ্ঠীকরণ লাগে জনজাতিকরণ লাগে আচ্ছা এই কথাটো এটা অতি গুরুত্বপূর্ণ কথা বলে মানে ভাবো এই কাকো বিরোধ করি নয় সকলের লগত আমি সমমৰ্মিতাত একেলগে থাকি যে আমি ইমান দিনে এই অসম ভূখণ্ডত বসবাস কৰি আছিলোঁ বিভিন্ন জনগোষ্ঠীয়ে একেটা চিনাকি লৈ এতিয়া সময়ৰ লগে লগে বেলেগ বেলেগ জনগোষ্ঠীয়ে বেলেগ বেলেগ নিজৰ চিনাকি বিচাৰিছে আৰু সেইটোত আমাক ডাইৰেক্ট বিৰোধ কৰা নাই যদিও আমাৰ যি আমি ইয়াৰ ভূমিপুত্ৰ আমি প্ৰাগৈতিহাসিক কালৰ পৰা এই ভূখণ্ডত থকা মানুহ তেওঁলোকৰ দাবীবিলাকে আমাৰ কিছু অধিকাৰ খৰ্ব কৰাৰ ফলে গতি কৰিছে যেনেকৈ যিবিলাক ষষ্ঠ অনুসূচী অন্তৰ্গত অঞ্চল তাত আমাৰ যিবিলাক আমাৰ ৰিজাৰ্ভেশ্যন নথকা মানুহ আছে সংৰক্ষণ নথকা মানুহ আছে তেওঁলোকৰ এটা সংৰক্ষণৰ লগে লগে তাত আমাৰ ভূমিৰ অধিকাৰ কিছু ৰাজনৈতিক অধিকাৰৰ আমাৰ এটা অস্তিত্বৰ সংকট এটা আহি পৰিছে তেওঁলোকৰ দাবীয়ে আমাৰ সেই অধিকাৰটোৰ পৰা আমাক কিছু পৰিমাণে ছাইডৰ ফালে খেলি থোৱাৰ দৰে অনুভৱ হৈছে যদিও তেওঁলোকে কৈছে তাৰ কোনো ভালকৈ এটা সাংবিধানিক এটা ব্যৱস্থা বা ভিত্তি নাই গতিকে আমি মানে কলিতা জনগোষ্ঠীটোক আমি শক্তিশালী কৰাৰ কাৰণে আমি ইয়াৰ বাহিৰৰ পৰা অহা মানুহ নহয় যদি আমি লাগে তেতিয়াহ'লে আমাৰ থলুৱা মানুহ হিচাপে আমাকো জনগোষ্ঠীকৰণ কৰি আমাক ৰাজনৈতিক অধিকাৰ ভূমিৰ অধিকাৰ ইত্যাদি আমাৰ ৰক্ষণাবেক্ষণৰ ব্যৱস্থা কৰিব লাগে ঠিক আছে ধন্যবাদ আৰু পৰিৱেশটো অকণমান আপোনালোকক দেখাই দিছোঁ ইয়াৰ আমাৰ নবীন চন্দ্ৰ তামুলী কৃষি কমত উপস্থিত আছোঁ সকলোকে ধন্যবাদ জনাই ভিডিঅ'টি আজিলৈ এৰিছোঁ ধন্যবাদ জয় অসম।